আমার মুখটা দেখে কি তোমাদের মনে হচ্ছে যে আমার কিছু হয়েছে? হ্যাঁ, আমি যেটা ভয় পাচ্ছিলাম আমার চিকেন পক্স হয়েছে। মানে কি বলবো, সকালে উঠে আমি হাউমাউ করে কাঁদছি, আমার গোটা গায়ে মনে হয় কয়েক লাখ লাখ হয়েছে। মানে কোথাও ফাঁকা নেই, গোটা মুখ মাথা বডিতে কোথাও ফাঁকা নেই, আর এত যন্ত্রণা, এত কষ্ট হচ্ছে যে কিছু বলতে পারছি না। তার উপরে ছোট্ট মেয়েটার জ্বালা, তার খাবার, কি করব আমি বুঝতে পারছি না। আমি সকালে উঠে কাঁদতে বসেছি যে কি করব, কারণ আমাকে সব একা করতে হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমি শুভ্রা চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর আমি খুব খারাপ আছি, কি বলবো, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। মেয়ের চিকেন পক্স হয়েছিল আজকে, মেয়ের 19 তারিখে হয়েছিল, আজকে মানে 8 তারিখ। ওই মেয়ের হয়ে গেল 15-16 দিন তো হয়েই গেল। আর দেখো কালকে রাত্রির থেকে আমার এই অবস্থা, দেখো কি হারে বেরিয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না কি হারে বেরিয়েছে আমার গোটা গায়ে। মানে এত কষ্ট হচ্ছে, তার উপরে আবার মেয়ের জ্বালা, মানে তোমাদের কি করে দেখাবো, আমি দেখাতে পারছি না কি হারে বেরিয়েছে। মুখটাই শুধু দেখো, এই দেখো, মানে গোটা 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 বেরিয়ে গেছে। চলো, অনেক বলে ফেললাম, অনেক বাজে কথা বলে ফেললাম, খুব কষ্ট হচ্ছিল তাই বলে ফেললাম, কিচ্ছু ভাল লাগছে না সত্যি বলতে। সকালবেলা বড় একবার গ্রিন টি করে দিয়েছিলাম, খেয়েছিলাম, কাজে চলে গেছে। এখন আমি আবার এই নিজে একবার গ্রিন টি করলাম, মেয়ের খাবার তো ওয়েট করলাম, মেয়েকে ওটস দিলাম, আমি এই এটা নিয়ে দুধের চা নিয়ে বসেছি। আর যা কাছে তাতেই বমি, এত কাশি হচ্ছে কি বলবো, যখনই কাশি হচ্ছে কন্টিনিউ 10 মিনিট কাশি হয়ে যাচ্ছে, আর সাথে সাথে বমি হয়ে যাচ্ছে, যা কাছে তাই উঠে যাচ্ছে। আর গোটা গা ঝুলে যাচ্ছে, মনে হচ্ছে পিমের মতো কামড়াচ্ছে, যে কি হচ্ছে ফিলিংসটা কি বলবো। তাহলে আমার মেয়ের যে কতটা কষ্ট হয়েছিল আমি এখন বুঝছি। ওটস ওটস করেছি, ও হচ্ছে সকালবেলা উঠেই বলছে আমি বেনা মুখ টুক ধুয়ে কলা খেয়ে নিয়েছে, বেনানা খেয়ে নিয়েছে ও, আর বড়াই খেয়ে দিয়ে কাজে গেল, তরকারি রুটি খেয়ে কাজে গেল। আমি ঘরটার পরিষ্কার করে বাসন পড়াছে, এখনো মাজিনি, এই চাটা খেয়ে বাসন টাসন মাজবো। মেয়ে আবার বিছানায় জল ঢেলে দিয়েছে, সব ব্যালকনিতে আবার রোদ দূরে দিয়ে এলাম, আগে শরীর খারাপ তারপরে মেয়ের আবার এত জ্বালা। চা তো খাওয়া হয়ে গেছে, শরীর প্রচন্ড খারাপ, কিছু বাচ্চা মেয়েটাকে তো খেতে দিতে হবে। ও সকালে কিছু কলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে কলা খেয়েছিল, বাদাম খেয়েছিল, আর এখন আমি আবার ওকে ওটস করে দিলাম। আমি চা বিস্কুট খেলাম আর ওর জন্য ওটস করেছি, এই ওটসটা ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে দেখবো যে শরীর বইছে কি না, তাহলে আমি একটু রান্না করব। তো চলো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, তারপরে আপনাদের সব কন্টিনিউ দেখাচ্ছি। আমি এখানে কুমড়ো কাটতে বসেছি, আর মেয়েটা হচ্ছে, মেয়েটাকেও তার সাথে সাথে খাইয়ে দিচ্ছি, ওটসটা নিয়ে কখন বসেছি এখনো শেষ হয়নি। আবার বলছে আমাকেও কেটে দাও, আমি একটু রান্না করবো। এবার ওকেও একটু কুমড়ো কেটে দিলাম, আর খোলাগুলো এক জায়গায় কেটে দিচ্ছি, ও খেলুক একটু। অনেক কেটে দিয়েছি, আরো কাটতে হবে, কত রান্না করবি, আমি আর তুই খাবো তো, না তোর বেবিদেরও দিবি,
বেবিদের জন্য করছিস? ও মামাম কাটটা বেবি মামাম তেসার বেবি খাবে। ঠিক আছে তুমি রান্না করো, আমিও কুমড়োটা রান্না করে আসি। ওকে আমিও কুমড়োটা রান্না করে নি। মুখ খুব জ্বলছে দেখ না আমার। উফ একটু হাত বলে দেখ না। কাটছি তো বাবা কুমড়োটা কেটে নি, আমার অনেকগুলো কাটা হয়ে গেছে। বান্টু ওই দিকটা গিয়ে পর, আগে পাটা মোছ বাবা, মুছে ফেল। ধ্যান আছে না বাবা, আগে পাটা মুছে ফেল। এটা দিয়ে এনো না না, আমি কুমড়োটা কেটে ফেলি বাবা। ভাল লাগছে না তবু কুমড়োটা করতে হবে, চ কিছু তো করতে হবে। মাথাটা পুরো নয়, জ্বলছে, প্যান্টটা পরে গেল। অন্য প্যান্ট পরো, আরো প্যান্ট আছে, হাফ প্যান্ট পরো, শর্ট প্যান্ট পরো। আমি কুমড়োটা করছি ছোলা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটুখানি তরকারি করবো। তারপরে কি রান্না করবো আমি নিজেও জানি না, শরীর একদম সাথ দিচ্ছে না। শুধু একটু কোন রকমের মেয়েকে খাবারটা খাইয়ে দিয়ে এসে বেসিন টেসিন পরিষ্কার করলাম, এতগুলো বাসন ছিল, কোন রকমে আমি মাজলাম, ভালো করে মাজতেও পারিনি, কোন রকমে মাজলাম। এবার দেখি একটু কুমড়োর তরকারি করব। মাছে মানে আমার হাতের চেটোতেও বেরিয়েছে, আমার এই হাতের চেটোতেও দেখো চারটে পাঁচটা বেরিয়েছে, লাল লাল যেগুলো হয়ে আছে সেগুলো বেরিয়েছে, এইখানেও হয়েছে, এইখানটা হয়েছে, এবার তো এই নখের উপরে উপরেগুলো হয়েছে, এই যে এখানে হয়েছে। ওর জন্য ভালোভাবে মাছতেও পারিনি, কোনো রকমে মেজেছি। দেখি এবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিই একটু রান্না বসাবো, মেয়েটাকে তো খেতে দিতে হবে। চলো কন্টিনিউ দেখতে থাকুন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর মেয়ে দেখো যত এই শরীর খারাপে, মেয়ে আবার জল ঢেলেছে সব। আমি রোদ দূরে, এই ব্যালকনিতে রোদ লাগে, সব রোদ দূরে দিয়েছে, সব রোদ দূরে দিয়েছি। চলো কোনো রকমে একটু দেখি স্নানটা করতে মনে পারবো না, ড্রেসটা চেঞ্জ করি, করে রান্না বসাই। মেয়ে এখানে খেলছে, ঘর এই করে রেখেছি, করতে দিয়েছিলাম গরম জল করে। এই যে কাবলি ছোলাটা ভিজিয়ে দিয়েছে, ভিজুক, রাত্রে রান্না করবো আমি। আর আমি একটু গ্রিন টি বানিয়ে নিই, গলা এত ব্যথা মানে কি বলবো, আপগ্রেডতে পারছি না, খাওয়া তো অনেক দূরের কথা। তাহলে গ্রিন টি করবো আমি, একটা রয়্যালের একটা প্যাকেট বার করে নিয়েছি, রয়্যাল থেকেই নিয়েছি, নিয়ে বার করে নিয়েছি, নিয়ে একটুখানি সুগার দিয়েছি। মামা সব গরম জলটা এতে ঢেলে দেবো, আমার গ্রিন টি রেডি, আমার গ্রিন টি রেডি। মেয়েকে বাটিতে কুমড়োর তরকারি দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এই গ্রিন টিটা করে নিয়ে এলাম। বাবা ফোন করছিল, ঠিকানা বলতে সকাল থেকে কিছুই খেতে পাচ্ছে না, মানে গলা এত ব্যথা আর কিছু খেলেই বমি পাচ্ছে। আমার সকাল থেকে এটা নিয়ে তিনবার চা খাওয়া হয়ে গেল, একবার সকালে আমার বর গ্রিন টি করে দিয়েছিল আমি খেয়েছি, দ্বিতীয়বার আমি দুধের চা করে একটু খেয়েছিলাম দুটো বিস্কুট দিয়ে, আর এখন খাচ্ছি গ্রিন টি। এটাই হচ্ছে সারাদিনের। কুমড়োর তরকারি করেছি কিন্তু খেতে পারিনি, একটুখানি মুখে নিয়ে দেখলাম বমি আসছে বলে খাইনি। এই মেয়েকে একটু মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে। শুধুমাত্র এই গরম চাটাই ভালো লাগছে, যেহেতু আমার গলার ভিতরে হয়েছে, মুখের ভিতরে এত হয়েছে কি বলবো, কিছু খাওয়া যাচ্ছে না। ওকে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, আমার বর ফোন করছে, ফোনটা আবার তুলতে হবে। গেম করে গেল, আমি আর আমার মেয়ে এখানে বাঁধাকপি দিয়ে, বেসন তো এখানে পাওয়া যায় না, ভুট্টা গুঁড়ো, তাও কি বলবো কতটা কর করে এটা দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা, মানে গুঁড়োটা মিহিও নয়, কর করে পুরো। এখন তো যেহেতু পেঁয়াজ রসুন আঁশ খেতে নেই, আমার পক্স হয়েছে আবার,
তো সারাদিন কিছু খাইনি, চা দিয়ে সারা দিনের উপরে আছি। এখন এটা বানালাম আমার আর মেয়ে, তো লঙ্কা ছাড়া আমার একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু ও আমাকে একটা দিচ্ছে না, বলছে আমি খাবো। আর ওদিকে গ্যাসেতে আমি ইয়ে বসিয়ে দিয়েছি, কাবলি ছোলা বসিয়েছি, লঙ্কা ছাড়াই বসিয়েছি, ওর আগে তুলবো, তুলে আবার আমাদের লঙ্কা দিয়ে করবো। বেসনে যতটা সুন্দর হয় ততটা হচ্ছে ভুট্টার গুঁড়ো ততটা সুন্দর হয় না, এটা ভুট্টার পাউডার, বেসন নয়, এটা ভুট্টা গুঁড়ো দিয়ে তৈরি। ভুট্টা গুঁড়ো আর কি বলে বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে কাঁচা লঙ্কা একটুখানি জিরে গোটা দিয়েছি, ভেজা কিচ্ছু দিইনি, দিয়ে বানিয়েছি। জানি ঝাল টাল হয়ে গেলে মেয়ে আবার খাবে না, আর আমার গলায় যেহেতু ব্যথা, গলার ভিতরেও কষ্ট অনেক হয়েছে হচ্ছে, ওই জন্য আমি বেশি কিছু দিইনি, সিম্পলি বানিয়েছি ব্যাস। আমি কোনো রকমে আর কি এটা কাবলি ছোলা দিয়ে তো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়ে কোনো রকমে কাবলি ছোলার তরকারিটা বানিয়েছি। আমার শরীরে কোনো ক্ষমতা নেই, গোটা শরীর পুরো ভরে গেছে। তো চলো আজকে রাতের হচ্ছে এটাই ডিনার, আর আমার বর রুটি আর ইয়ে নিয়ে আসবে, কি বলে দুধ নিয়ে আসবে, আর কুমড়োর তরকারি করেছিলাম তা এইটা হয়েছে, যেটুকুনি করেছিলাম সেটাই পড়ে আছে, এসে যেটা দিয়ে রুটি খাবে খাবে আমার বর। আর মেয়ের জন্য কাবলি ছোলা তুলে রেখেছি, ও ওর খেয়ে শুয়ে পড়েছে মেয়ে। চলো, মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ের জন্য আলাদা করেছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর বাবা এলে যদি ওঠে তাহলে দুধ গরম করে দেবো, তখন খাবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আজকে কিছুই ভিডিও বানাতে পারিনি, মানে তোমাদের আমি দেখাতে পারছি না হয়তো ঠিকভাবে যে কি হারে বেরিয়েছে, গোটা মাথায় ভরে গেছে, মানে গোটা মুখে কোথাও আমার ফাঁকা নেই, তারপর তো গায়ে আছে, গোটা বডিতে কোথাও বাকি নেই, কান টান সব ভিতর ভিতর, সব চোখের ভিতরে অব্দি বেরিয়েছে, এইখানে নাকের ভিতরে কোনো জায়গায় নেই, বাকি নেই। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ। আর ঠাকুরকে একটু জানান আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমি না সুস্থ হলে আমার মেয়েটাকে আমি রান্না করে দিতে পারবো না, আমার এত কষ্ট হচ্ছে, আমি কিচ্ছু পাচ্ছি না, তারপরেও আমার মেয়েকে করে দিতে হচ্ছে, মানে কি কষ্টে যে করছি যে সে একমাত্র ভগবানই জানে। যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, মেয়েটাকে যেন অন্তত আমি খাবারটা করে দিতে পারি, ওকে যেন একটু ভালোভাবে রাখতে পারি। ওকে, অনেক বলে বললাম, টাটা, বাই বাই।